গুরুত্বপূর্ণ খবরাখবরের আপডেট পেতে নিউজ তিনশো পাঁচষট্টি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বোতামটিতে ক্লিক করুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় রাজ্যের গোয়েন্দা প্রধান রাজীব কুমারকে দ্রুত নিজেদের হেফাজতে পেতে চাইছেন সিবিআই আধিকারিকরা তাকে হেফাজতে পেতে এবার বিশেষ অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে কেন্দ্রীয় ওই গোয়েন্দা সূত্রের খবর বিশেষ সেই অভিযানের জন্য এ ধরনের অপারেশনে অভিজ্ঞতা থাকা সিবিআইয়ের একটি অতিরিক্ত দল ইতিমধ্যেই যোগ দিয়েছে কলকাতার তদন্তকারীদের সঙ্গে সিবিআই সূত্রের খবর এই দলটির বেশিরভাগ সদস্যই এসেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার উত্তরপ্রদেশ ইউনিট থেকে এর আগে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উত্তরপ্রদেশের কয়েকটি হাই প্রোফাইল মামলায় অভিযান চালিয়েছে এই দলটি প্রাথমিকভাবে জানা গিয়েছে এই দলে থাকছেন দুজন পুলিশ সুপার পদমর্যাদার এবং তিনজন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিক চিটফান্ড কান্দে তদন্তের সঙ্গে যুক্ত এক সিবিআই আধিকারিক বুধবার বলেন নতুন এই দল গঠন থেকে স্পষ্ট যে নয়াদিল্লি সদর দপ্তর রাজীব কুমারের বিষয়টি আর ঝুলিয়ে রাখতে চান না সূত্রের খবর সংস্থার লিগাল সেলের শীর্ষ আইনজীবীরা মত দিয়েছেন যে রাজীব কুমারকে এই মুহূর্তে গ্রেপ্তার করতে কোন আইনি বাধা নেই গ্রেপ্তারি রাজীবকে গ্রেপ্তার করা সম্ভব যতক্ষণ না তিনি আদালত থেকে আগাম জামিন পাচ্ছেন সিবিআই আধিকারিকদের একটি অংশ এদিন ইঙ্গিত দেন যে রাজীবকে আগাম জামিন দেওয়ার অর্থ ফের একটি দীর্ঘমেয়াদী আইনি লড়াই সেই সুযোগ আদৌ দেওয়ার প্রয়োজন নেই বলে মনে করছেন তদন্তকারীদের একটি বড় অংশ এর মধ্যেই এদিন সিআইডির এক কর্মী রাজীব কুমারের চৌত্রিশ পার্ক স্ট্রিটের ফ্ল্যাটে যান বলে সূত্রের খবর কয়েকটি ফাইল ওই ফ্ল্যাট থেকে নিয়ে বেরোতে দেখা যায় তাকে সূত্রটি জানাচ্ছে ওই কর্মী এডিজি সিআইডির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে রয়েছেন অর্থাৎ বর্তমানে তিনি রাজীব কুমারের পি সিবিআই আধিকারিকদের ইঙ্গিত রাজীব কুমারের সঙ্গে নবান্নের যোগাযোগ না হলেও তিনি তার ঘনিষ্ঠ সঙ্গীদের সঙ্গে যোগাযোগ রাখছেন ফাইল সংগ্রহর বিষয়টি তার সব থেকে বড় প্রমাণ অন্যদিকে এদিন সকালেই আলিপুর জেলা আদালতে রাজীবের আগাম জামিনের আবেদন করতে গিয়েছিলেন তার আইনজীবী গোপাল হালদার কিন্তু বারাসাতের আদালত থেকে কেস ডায়েরি না আসায় এদিন দুপুর পর্যন্ত আবেদন করতে পারেননি তিনি গোপালবাবু বলেন সম্ভবত কালকের আগে আবেদন করা যাবে না একই রকমভাবে আলিপুরে অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানানোর সুযোগ পায়নি সিবিআইও কারণ সেক্ষেত্রেও কেস ডায়েরির প্রয়োজন আইনি জটিলতার এই দীর্ঘ সূত্রতার মধ্যে না গিয়ে সরাসরি রাজীবকে গ্রেপ্তার করার পক্ষেই মত তদন্তকারীদের একাংশের সিবিআই সূত্রের খবর এদিন দুপুরে আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন কলকাতার যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তব বিশেষ অভিযান চালালে কি কি সমস্যা তৈরি হতে পারে তাই নিয়ে আলোচনা হয় বলে সূত্রের খবর কিন্তু যাকে নিয়ে এই প্রস্তুতি সেই রাজীব কুমার কোথায় সিবিআই তদন্তকারীদের দাবি তাদের কাছে রাজীবের বর্তমান অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট কিছু তথ্য আছে যদিও স্পষ্ট করে তারা জানাচ্ছেন না রাজীব কলকাতাতে না অন্য কোথাও এক সিবিআই আধিকারিক এদিন বলেন নবান্নে ডিজির কাছে রাজীবের যে সমন আমরা পাঠিয়েছিলাম তার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সরকারি বাসভবন অর্থাৎ চৌত্রিশ স্ট্রিটে পাঠিয়ে দিয়েছেন নবান্নের পাঠানো চিঠিতে আমরা তেমনটাই জানতে পেরেছি ওই আধিকারিকের যুক্তি নবান্ন নিজেই জানাচ্ছে ছুটিতে থাকা রাজীবের সঙ্গে তাদেরও আর যোগাযোগ হয়নি তারপরেও ওই সমন পার্ক স্ট্রিটের বাড়িতে পাঠানো যথেষ্ট তাৎপর্যপূর্ণ একই সঙ্গে ওই আধিকারিকের ইঙ্গিত একটা অভিজ্ঞ টিম যখন কলকাতাতে পাঠানো হচ্ছে সেটা থেকে তো এটা স্পষ্ট যে এই শহরকে কেন্দ্র করেই অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে তাহলে কি রাজীব কুমার কলকাতাতেই কোথাও গা ঢাকা দিয়ে রয়েছেন কলকাতা পুলিশের বিভিন্ন মাপের আধিকারিকরা এ ব্যাপারে মুখে কুলু পেটেছেন তবে কলকাতা পুলিশের অন্দরে ক্রমাগত বাড়ছে দ্বিধা দ্বন্দ্ব কলকাতার প্রাক্তন কমিশনারের খোঁজে যদি সিবিআই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে তল্লাশি চালায় সেক্ষেত্রে কলকাতা পুলিশের ভূমিকা কি হবে তারা কি গত ফেব্রুয়ারি মাসের মতো সরাসরি সংঘাতে যাবেন না সোজা ব্যাটে আইনি পদ্ধতি মেনে চলবেন তাই নিয়েই হাড়াআড়ি বিভক্ত পুলিশের একটা বড় অংশ সিবিআই আধিকারিকদের ইঙ্গিত অভিযানের জন্য প্রস্তুতি শেষ পর্যায়ে সদর দপ্তরকে জানানো হয়েছে পরিকল্পনার খুঁটিনাটি এরপর শুধু সবুজ সংকেতের অপেক্ষা এক সিবিআই কর্তার ইঙ্গিত সংকেত সবুজ হবে না লাল তা জানা যাবে এদিন সন্ধ্যার পরেই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন আপনাদের একটি লাইক ও শেয়ার আমাদের ভালো ভালো ভিডিও তৈরি করতে উৎসাহিত করে